কিচ্ছু দিই না, সব অন্ধকার। আর রৌদ্রের জন্য, রৌদ্রের জন্য কিছু দেখা যায় না। নিজ দিয়ে নামা যাবো না, কত পাখি। আর কি ভিডিও করুন, পাখি কি সুন্দর ওরা পড়তা। সিগারেট খাচ্ছ, কেন তুমি ভিডিও করছো আমি করতে পারি না? জায়গায় আসলে ঠান্ডা হাওয়া আমার হাজবেন্ড তো ভিডিও করছে। রৌদ্র তাপে কিচ্ছু দেখা যায় না। দেখেন জঙ্গলে কত, জঙ্গলের মাঝখানে বলেছিলাম না অনেক ফুল, কত ফুল ফুটে আছে। এই পার্কে একবার আসছিলাম, চোখে তো দেখা গো না। আমি শুধু আমার চেহারে দিই, কিন্তু পাহাড় পর্বত কি উঠতেছে না কি জানি না।
রোদ্রের তাপে কিছু দেখা যায় না, শুধু মোবাইলের মধ্যে নিজের চেহারাই দেখা যায়। আর অনেক দূরে এগুলো অনেক উঁচু পাহাড়, কিন্তু দেখে বোঝা যায় না যে এত উঁচু। দেখেন জঙ্গলের মধ্যে গাছটার মধ্যে অনেক ফুল ফুটে আছে এবং দেখতে খুব সুন্দর লাগছে, শুধু সাদা সাদা ফুল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপর হাঁটা ভালো। এটা একটা ছোট ব্রিজ, খুবই সুন্দর। ব্রিজের উপর দিয়ে গিয়ে ওই পারে আবার যেতে পারি, গিয়ে আবার ওই পার দিয়ে ঘুরে আবার আসতে হবে। এখন ওই পারে যাব। নাথিং ফিশ, ছোট্ট একটি ব্রিজ দিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা অনেক ভালো, অনেকদিন পর বের হয়েছি। Toshi, you looking for fish? Yeah, big fish. Kingfish? Big fish. Fish. Oh, big.
এখানকার পানি গুলো অনেক সুন্দর, ঠিক না? একদম পরিষ্কার। দেখেন এই গাছটার মধ্যে অনেক অনেক ফুল ফুটেছে, বিশ্বাস করার মতো না। প্রত্যেকটা ডালায় ডালায় অনেক ফুল। এখন ঘোরাফেরা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। পায়ে এসে গেছি বাসার সামনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। সুন্দর ফুল দিলে, কি সুন্দর ফুল! দেখো সব লাল ফুল। আবার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। বেগুনি বেগুনি কেমন জানি। থ্যাংকস ফর ওয়াচিং। সুন্দর।